দেই গায়মা নষ্ট করলাম বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ আরে যাত্রা খানায় মেরে না শুন দেখতো গিয়ে রাতে রাতেই হয়তো আরে যাত্রা বাড়িতে মেরে না শুন দেখতো গিয়ে না রাতে সেই মেয়েই নাচে এখন সবার হাতে হাতে বলুন ঠিক কি না এসব দেখে আমার সাথে একবার স্লোগান লাগাবেন পুরুষের কণ্ঠে এখানেতে ছোট বড় আছেন যত বীর উচ্চ স্বরে বলবেন একবার নারায়ে তাকবীর আওয়াজ তো পছন্দ হলো না গ্রামের মধ্যে যদি দুইটা ভাবি ঝগড়া লাগায় একটু গালার আওয়াজ দুইজন ভাবির গালার আওয়াজের সাথে ওই পাড়ার মধ্যে যত পুরুষ মানুষ তোকে তরফ হবে না এখানে আমরা এতগুলো পুরুষ মানুষ এই আল্লাহর নামের স্লোগানটাকে একটু জোরে দেওয়া যাবে না যাবে নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআন যেখানে কোরআন হাদিস যেখানে গান্ধামাকা যেখানে গান্ধামাকা যেখানে আমরা আছি সেখানে গান্ধামাকার সাথে থাকা যাবে গান্ধামাকা যেখানে আমরা নাই সেখানে আবার বলুন গান্ধামাকা যেখানে এবার হয়েছে গান্ধামাকার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না কারণ দেখেন মুসলমানের সব থেকে ক্ষতি করেছে বেশি যেই বস্তুটা সেটা হলো এই মোবাইল ফোন আর টেলিভিশন এই মোবাইল ফোন মুসলমানের যত ক্ষতি করেছে অন্য কোনো জিনিস আর এত ক্ষতি করে নাই টিভিসিডি দেখা ইমান টিভিসিডি দেখা ইমান নষ্ট করলাম বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ বলুন ঠিক কিনা টিভিসিডি দেখা ইমান নষ্ট করলাম বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ আরে যাত্রা খানায় মেরে না শুন দেখতো গিয়ে রাতে রাতেই হয়তো আরে যাত্রা বাড়িতে মেরে না শুন দেখতো গিয়ে না রাতে সেই মেয়েই নাচে এখন সবার হাতে হাতে বলুন ঠিক কি না এসব দেখে যাই যে মরে এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল আসিয়া করলো বলুন মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ আরে লেখাপড়া করতো ছেলে হয়ে মনোযোগী বলুন ঠিক কিনা আরে লেখাপড়া করতো ছেলে হয়ে মনোযোগী বুঝতো না রে ভালোবাসা চিনতো না রে মেয়ে চিনতো তারা ভালোবাসা কারে কয় জানতোই না এত মনোযোগী হয়ে পড়াশোনা করতো আরে লেখাপড়া করতো ছেলে হয়ে মনোযোগী আরে চিনতো না রে ভালোবাসা বুঝতো না রে মেয়ে এখন ছেলে পড়ছে প্রেমে এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্ম নাচ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ আরে লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি বেশি না আরে লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি ছোট ছোট পোলাও বলে তোমায় ভালোবাসি বলে না আই লাভ ইউ বলে না ছোট ছোট কিছু বোঝে না ও আই লাভ ইউ বলে মোবাইলে দেখে দেখে শিখেছে তো মোবাইল আসার পরে মানুষের উপকারের থেকে ক্ষতির সংখ্যাটাই বেশি বলুন ঠিক কি না তো যেখানে গান ধামাকা থাকবে মুসলমান সেখানে থাকবে না আমরা যে কোনো কাজ করতে নাম নেই কার বলুন ভাত খাইতে নাম নেই কার পানি পান করতে নাম নেই কার উঠতে নাম নেই কার বসতে নাম নেই কার যে কোনো মাহফিলে গেলে নাম নেই কার যে কোনো কাজ শুরু করতে নাম নেই কার বউ মারতে নাম নেই কার উঠো আল্লাহর বউ মারা যাব বউ হলো মহাব্বতের জিনিস বউকে যত বলতে পারেন আই লাভ ইউ
যত আই লাভ ইউ বলবেন আল্লাহর নবী বলল ওই মহিলাটার সাথে ওই স্ত্রীটার সাথে স্বামীর সম্পর্কটা তত বেশি হবে আর যেই স্ত্রীটার সাথে স্বামীর সম্পর্ক যত বেশি হবে ও মরার পরে ওর কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন তত maaf করে দেবে বলি সুবহানাল্লাহ কোন একটা স্বামী মারা যাওয়ার পরে যদি কোন স্ত্রী বলে আমার স্বামীটা ভালো ছিল আল্লাহর নবী বলে শুধু এই কথাটা বলতেই দেরি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দিবে তাহলে বউয়ের সঙ্গে মহব্বত করব কারা কারা মহব্বত করব হাত তুলে দেখাই যে বউয়ের সঙ্গে মহব্বত করব এ ভাই বউয়ের সঙ্গে মহব্বত করতে কি লজ্জা আছে যেটার বউ নাই উড়েও হাত তোলে দেখেন মুসলমান বাঙালি জাতি হুসুকে মাতে এক বেটার বউ প্রেগন্যান্সি প্রেগন্যান্সির জন্য হসপিটালে নিয়ে গেছে তো বউটা হসপিটালে যাওয়ার পরে মারা গেছে আর এক বেটায় ওর মার বেমার হসপিটালে নিয়ে গেছে নিয়ে যায় দেখে যে ওই বেটায় কান্দাছে জিজ্ঞেস করছে কি হয়েছে ভাই কান্দো কে কয় কইও না রে ভাই আমার বউটা ডেলিভারি কেসে মারা গেছে কয় হাই হাই রে এই ডেলিভারি কেস বিশাল মারাত্মক কেস এই কেসে আমার বাবাও মারা গেছে ও চিন্তা করেন এই ডেলিভারি কেসটা কি তো বাঙালি হুসুকেই মাতে যেটা সামনে আসে আগে পিছে কিছু দেখে না যেটা সামনে আসে ওইটা নিয়েই হুসুকে মাতা যায় তো হুসুকে মাতা যাবে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন ইন্না মিন সারিদাবাবি আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে ওই মানুষটাই সর্বোত্তম মানুষ এই মাঝে মাঝে যদি কথা কইতে কইতে তাওয়া চায় তাহলে তো ভেজাল আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে ওই মানুষটাই সর্বোত্তম ওই মানুষটাই আমার কাছে মনোনীত মানুষ যেই মানুষটা পৃথিবীর জমিনে কোনো একটা কথা শোনার পরে ওই কথাটার উপরে চিন্তা করে নিজের বিবেকটাকে কাজে লাগায় তারপরে ওটার উপরে আমল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল ওই মানুষটা পৃথিবীর জমিনে সর্বোত্তম মানুষ